একদিনের ডাকে যদি ব্যবস্থা হয়, কিন্তু সেই দিন যদি আমরা না নামতাম, আলাউদ্দিন জিহাদি সাহেব এখনো কারাগারে থাকতেন। কিন্তু আমাদের আপনাদের যৌথ উদ্যোগে যখন নেমে গেলাম, তখন প্রশাসন বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন যদি দেখতে চাও সুন্নিদের দিকে দেখা। তাদের হাত আছে গালি ভেঙে দেয় না, তাদের পাচে লাথি মারা দেয় না। তখন অনেকেই জিজ্ঞেস করে, আমরা যদি এরকম অক্সিজেনে 15,000-20,000 নওজওয়ান নামতাম, 20-30টা ট্রাক ভেঙে দিতাম, 20-30টা বাস ভেঙে দিতাম, আপনি তো পারেন নাই। আমি ডাক দিয়ে বলে, আমাদেরও হাত আছে, এই হাত বানতে জানে, আমাদেরও পা আছে, এই পাও মারতে জানে। খোদার কসম, বান্দার নাম শিখি নাই, মানুষকে কষ্ট দেওয়া শিখি নাই, এই হাত পা রহমতুল্লিল আলমীর কদমে জামানত দিয়েছি বলে হাত দিয়ে মারি না, সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা মারানোর নাম ইসলাম, আদর্শ দেখানোর নাম। সেই জন্য কতজন গালি দেয়, কোনোদিন গালির উত্তর গালিতে দেয় নাই। কতজন ভণ্ড ডাকে বলিনি কিছু, কতজন ফেরিওয়ালা বলে কোনোদিন কিছু বলি নাই। আমি আর এতটুকু বলেছি, তুমি যদি আমার গালি দাও, তোমার আমি দুটো চুমু দিব। তুমি যদি আমার বাবার গালি দাও, আমি তোমার বুকে জড়াইয়া ধরব। কিন্তু আমার রসুলের ব্যাপারে যদি সংস করো, তোমার জিহ্বা ছিনিয়ে দিতে আমি একটা মিনিট চিন্তা করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জন্য তারা মাঝে মাঝে নবীরে গালি দিয়ে আমাদেরকে গরম করে, তা আমরা যখন গরম হই বলে ফিতনা করে। রসুলকে গালি দিবি আর সুন্নিরা ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না।